हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम। आज आपनादेर सामने आबार चले आसलाम आमार छाद बागानेर टमेटो गाछ निये एकटा छोट्ट भिडियो करार जन्ये। मूलत एकटा टिप्स देवार जन्येई कयेकटा टिप्स देवार जन्येई आबारो आमार ई टमेटो गाछेर सामने चले एसेछि। तो आज के अपने सामने मूलत तो देखान चेष्टा करब टमेटो गाछटी कीभावे डालपाला ग्रोथ होबे, फुल जान झरे ना जाए, कीभावे फलन बाड़ानो जाए, गाछटा कीभावे झाकड़ा होबे, तो ए प्रसंगे अपने संगे किछु शेयर करब इनशाल्ला। तो ये टमेटो गाछ निये अपने सामने आमी এর আগেও এসেছি, দেখেছি রোপণ পদ্ধতিটা, দেখেছি কিভাবে রোপণ করতে হয়, কিভাবে মাটি তৈরি করতে হয় আপনাদেরকে আমি দেখিয়েছি। তো তারপরে আপনার কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে সার প্রয়োগ করতে হয়, কি কি সার প্রয়োগ করতে হয় আপনাদেরকে দেখিয়েছি। তো আজ আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি। তো দেখবেন যে আমার গাছটিতে অসংখ্য ফুল এসেছে, অসংখ্য, এমনকি বেশ ডালপাতা ডালপালা এসেছে। তো আমি বারবার দেখিয়েছি কী কী সার প্রয়োগ করেছি, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন যে কী কী পরিচর্যা করেছি। তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো গাছটি গ্রোথ হয়েছে, ফুল এসেছে অনেক। তো আজকে একটু গাছের প্রুনিংটা দেখাবো। প্রুনিংটা বলতে আমরা বুঝে থাকি ডাল ছাঁটাইকরণ। তো ডাল ছাঁটাইকরণ কেন গুরুত্বপূর্ণ, যে ডালটিতে আপনার ফুল আসবে না, ফল আসবে না, তো সেই ডালটি আমরা রাখবো না। কেন রাখবো না? সেই ডাল, ওই ডালটি শুধু শুধু আপনার ভিটামিন খাবে, খাবার খাবে। তো খাবার যখন খাবে তখন কিন্তু আমাদের ফলটা যে আসবে ফলটায় পর্যাপ্ত ভিটামিন পাবে না। তো আমরা কী কী ডালটা রাখবো, কী কী ডাল রাখবো না, তো এটা আপনাদের সবসময় বলে থাকি, দেখে থাকবেন যে মেন ডালটা সবসময় থাকবে। মেন ডাল থেকে নিচের দিকে যে ডালগুলো আসে এগুলাতে আপনি ফুল আসবে না। তো এগুলা শুধু শুধুই আপনার দেখে থাকবেন যে খাবার খাবে। তো এই ডালগুলো, অপ্রয়োজনীয় ডালগুলি আমরা রাখবো না, অপ্রয়োজনীয় ডালগুলি আমরা কেটে দেব, এভাবে কেটে দেব, এভাবে কেটে দেব, এটাও রাখবো না। এটা শুধু শুধু খাবার খাবে। এটাও রাখবো না। তো এভাবে আমরা নিচের দিকে থেকে 1.5 ফিট পরিমাণ আমরা ডালপালা রাখবো না। তো এই ডালগুলোই শুধু শুধু খাবার খাবে। তো আপনারা এই ডালগুলা ছাঁটাই করে দেবেন। তো দেখবেন যে এখানে যে ভিটামিনটা, খাবারটা গাছটি খেয়ে ফেলতো, তো এই খাবারটা এখন চলে যাবে, ফুলে এনার্জি পাবে, ফলটা বড় হবে। তো তারপরে ডালপালাগুলি একটু শক্তিশালী হবে, গ্রোথ হবে। তো ভিউয়ার্স, অনেক ফুল এসেছে, ঝাঁকড়া হয়েছে, নিচের ডালগুলি আমরা রাখবো না। আর 7 দিন পরপর, 5 দিন পরপর একটু ছত্রাকনাশক স্প্রে করবেন, কীটনাশক স্প্রে করবেন, দেখবেন যে একটু কুচকে যাওয়ার রোগটা চলে আসে টমেটো গাছটিতে। আর আমি এখানে সবসময় বলেছি যে মাটিতে কী কী খাবার দিয়েছি, তো আবারও বলি, এটা কন্টিনিউ পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিবেন, পচা গোবর সার,
চায়ের পাতি দিবেন, কলার খোসা দিবেন, ডিমের খোসা দিবেন, আর সাত দিন পর পর খোল পোসা দিয়ে দিবেন। আর সম্ভব হলে চাল ধোয়া পানিটা দিবেন, এটা আমি সবসময় বলে থাকি। তো এটা খাবারগুলি কন্টিনিউ করে আমি আগেও দেখিয়েছি, আপনারা ভিডিওগুলি দেখে নেবেন। আর মেনলি আজকে দেখানোর চেষ্টা করলাম, এক দেড় ফিট পরিমাণ ডালপালাগুলি নিচে থাকবে না, ছাটাই করে দিবেন, গাছটা হেলদি হবে, এনার্জি পাবে, পাতা সবুজ থাকবে, ভিটামিন সমৃদ্ধ হবে গাছটি। আর তারপরে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ ফুল আসবে, পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার ভিডিওগুলি পুরোপুরি দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি বারবার টমেটো গাছের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসি, তো যখন আবারও ফলে ফলে টমেটোতে গাছটি যখন ঝাঁকড়া হয়ে ভরে যাবে, ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলি দেখবেন। আসসালামু আলাইকুম।